আসসালামু আলাইকুম। ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সালাউদ্দিন মোহাম্মদ সেলিম, প্রভাষক হিসাব বিজ্ঞান, ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব, একদম শুরুতেই ফাউন্ডেশন, যেটাকে বলে ফাউন্ডেশন ক্লাস, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। এই অধ্যায়টি সম্পূর্ণ তাত্ত্বিক একটি বিষয়, এখানে গাণিতিক তেমন সমস্যা অঙ্ক নেই। তাই আমি তোমাদের এই ব্যবসা শিক্ষায় শিক্ষার্থী হিসাবে তোমাদের এই বিষয়টা অন্ততপক্ষে একটু জানার প্রয়োজন, যে তোমার নিজের অবস্থান, যে যে পুস্তকটা নিয়ে তুমি পড়াশোনা করছো সেটাই যদি তুমি ভালোভাবে না জানতে পারো, যার জন্য ফাউন্ডেশন নলেজটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। তো প্রথমে আমি আলোচনা করব, হিসাব বিজ্ঞান শব্দটি ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার ইংরেজি প্রতিশব্দ অ্যাকাউন্টিং। শব্দগতভাবে হিসাব বিজ্ঞান শব্দটি হিসাব এবং বিজ্ঞান এ দুটি শব্দের সমন্বিত রূপ। হিসাব শব্দের অর্থ গণনা কার্য, আর বিজ্ঞান হল নির্দিষ্ট বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে সুসংবদ্ধ জ্ঞান। এক কথায় হিসাব বিজ্ঞানকে আমরা বলতে পারি গণনার বিজ্ঞান। যাই হোক, এখানে যে মূল বিষয়টা তারা বোঝাতে চাচ্ছে, যে হিসাব বিজ্ঞান শাব্দিক অর্থে, সাধারণ অর্থে যে কথাটা বলতে চাচ্ছে, যে হিসাব এবং বিজ্ঞানের দুটি শব্দের সমন্বিত রূপ। হিসাব মানে গণনা করা, আমরা স্বাভাবিকভাবে বলি যে হিসাব করো। হিসাব মানে কি? কোনো কিছু গণনা করা, কোনো তথ্যগুলি গণনা করা। আর বিজ্ঞান মানে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে সুসংবদ্ধ জ্ঞান। এক কথায় আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান একটি গণনার বিজ্ঞান। কিন্তু এই কথাটি অত্যন্ত সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়ে যায়, কারণ আসলে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন জায়গাটা অর্থ বা হিসাবের সম্পর্ক নেই। তাই আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান, হিসাব বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান, এবং সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন অর্থনীতি, ব্যবস্থাপনা, মনোবিজ্ঞান, এছাড়াও হিসাব বিজ্ঞান গণিত বা রাষ্ট্র এবং পরিসংখ্যান সমস্ত কিছুর সাথে এক কথা আমরা বলতে পারি হিসাবের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত আছে। যাই হোক, এ পর্যায়ে আমি তোমাদেরকে একটু এত তোমাদের ধারণা দিলাম হিসাব বিজ্ঞান শব্দটির অর্থ। এখন আসো হিসাব বিজ্ঞানের একটি সিম্পল একটি সংজ্ঞা আমরা শিখে নেই আমাদের সুবিধার জন্য। যে শাস্ত্র পাঠ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময়ের শেষে এর সঠিক ফলাফল নিরূপণ করা যায়, তাকে হিসাব বিজ্ঞান বলা হয়। এরপরে আসো একজন হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, যেমন এডব্লিউ জনসনের মতে, অর্থের অঙ্কে ব্যবসায় বিভিন্ন লেনদেন সময়ের সংগ্রহ, সংকলন, সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলা হয়। সর্বোপরি সর্বশেষ আমি একজন আরেকজন একটি ইংরেজি সংজ্ঞা, তোমাদের সুবিধার জন্য একটি ইংরেজি ভার্সনের একটি সংজ্ঞা আমি লিখে রাখছি। যেমন এখানে যে হিসাব বিজ্ঞানী ওয়াইডেন অ্যান্ড কাইসো অ্যান্ড কিমেল ডিফাইন্ড, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাইজ, রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটস দ্য ইকোনমিক ইভেন্টস অব অ্যান অর্গানাইজেশন টু ইন্টারেস্টেড ইউজার্স। সর্বোপরি আমরা এই হিসাব বিজ্ঞানের সংজ্ঞা বিচার বিশ্লেষণ করলে আমরা তিনটা বিষয়ে, তিনটা সিদ্ধান্তে আসতে পারি। তিনটা সংজ্ঞার মাঝে সার্বিকভাবে তিনটা, যে তিনটি সংজ্ঞা আমি তোমাদেরকে এখানে উপরে উল্লেখ করেছি, তার মধ্যে থেকে তিনটি কর্মকাণ্ডকেই মূলত তারা ইঙ্গিত দিয়েছে বা তিনটি কর্মকাণ্ড এখানে প্রকাশ করেছে। প্রথম কর্মকাণ্ডটা কি? প্রথমটা হলো তথ্য শনাক্তকরণ, ইনফরমেশন আইডেন্টিফিকেশন। তথ্য শনাক্তকরণ করার পরেই কিন্তু আমাদের পরে যে কাজটা শুরু হয় সেটা হলো তথ্য লিপিবদ্ধকরণ।
তত্ত্ব লিপিবদ্ধকরণ, যেটা রেকর্ডিং কাজ। তারপর সর্বশেষ যে কাজটা লিপিবদ্ধকরণ করার পরে সর্বশেষ যে কাজটা হলো সেটা হলো তথ্য অবৈধকরণ। যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তারা সবাই আমরা যে এই হিসাব লিখে রাখলাম বছর শেষে বা মাস শেষে বা সপ্তাহ শেষে, হ্যাঁ, যারা এর আগ্রহী ব্যক্তি একটা মানে একটা এর সম্পর্কে চূড়ান্ত একটা রেজাল্ট, চূড়ান্ত একটা ফলাফল জানতে চান, এই সামগ্রিক যে বিষয়, সামগ্রিক যে কাজটা, এই তিনটা বিষয়ের মাধ্যমেই হিসাব বিজ্ঞানটা আসলে এই তিনটি কর্মকাণ্ডের মধ্যে কী হচ্ছে বারবার প্রবাহিত হচ্ছে। এরপরে আমি তোমাদের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের অনেকে এক করে ফেলে, যেমন হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণ। আমি তোমাদেরকে আরেকটা সংজ্ঞা আলোচনা করছি, যেমন হিসাব রক্ষণ, ইংরেজিতে যাকে বলে বুক কিপিং। বুক কিপিং কাকে বলে? টাকা বা টাকা দ্বারা পরিমাপযোগ্য হস্তান্তরজনিত কারবারি লেনদেনসমূহ হিসাবের বইতে তারিখের ক্রমানুসারে সঠিকভাবে লিপিবদ্ধ করার কলাকৌশল ও বিজ্ঞানকে হিসাব রক্ষণ বলে। আমি ইতিপূর্বে তোমাদেরকে আলোচনা করেছি বিজ্ঞান বিষয়টা কি। বিজ্ঞান তো জানোই যে কোনো একটি নির্দিষ্ট বিষয়, হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে সুসংবদ্ধ একটি জ্ঞান। এখন কলাকৌশলটা কী বা কলা কী? কলাটা হলো একটা এমন একটি বিষয় যে বিজ্ঞান যে তার যে তথ্য যেটা সে গাণিতিকভাবে যে বিষয়টা সে প্রকাশ করেছে সুনির্দিষ্টভাবে, সেই তথ্যটাকে যখন আমরা আয়ত্ত করে একটি নির্দিষ্ট রূপে বা বাস্তবায়ন করতে পারি বা প্রয়োগ করতে পারি, আমাদের বাস্তবে প্রয়োগ করাটাকেই বলা হয় কলা, বা সেটাকে বলা হয় কলা, জাস্ট মিন আর্টস। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে হিসাব বিজ্ঞান, এখানে আমরা দুটি বিষয় জানতে পারলাম, একটি হলো হিসাব বিজ্ঞান কি, আরেকটা হলো হিসাব রক্ষণ কি। তাহলে দেখো এখানে যদি আমরা তুলনা করি হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞান, এই দুটির মাঝে যদি তুলনা করি, তাহলে আমরা এখানে বলতে পারি হিসাব রক্ষণ আমাদের যে কাজটি করে, হিসাব রক্ষণ প্রাথমিক পর্যায়ে কাজটি করে, জাবেদা বুক্তি থেকে শুরু করে হিসাব রক্ষণ যে কাজটি করে, জাবেদা বুক্তিকরণ থেকে শুরু করে কোতিয়ানের যে পর্যন্ত, কোতিয়ানের স্থানান্তর হিসাবে জাবেদার যে লেনদেন হিসাবগুলো আছে সেগুলো শ্রেণীবিন্যাস করে কোতিয়ানে সর্বশেষ যুগ বিয়োগ করে একটা কোতিয়ানের কী করে জ্ঞান প্রকাশ করে। আর হিসাব বিজ্ঞান ওই কোতিয়ানের জ্ঞানগুলোকে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেওয়ামিল প্রস্তুত করে প্রয়োজনীয় সমন্বয় সাধন করে এরপর সর্বশেষ একটি আর্থিক অবস্থা বিবরণী প্রকাশ করে, বা আর্থিক অবস্থা বিবরণী বা তার সংশ্লিষ্ট ফলাফল, ফাইনাল একটা রেজাল্ট, আউটপুট আমাদের সামনে কী করে প্রকাশ করে। তাহলে আমরা বলতে পারি হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞানেরই একটি অংশ, কিন্তু হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞানের একটি কী নয়, অংশ নয়। বিষয়টা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। পরবর্তীতে আমি যে বিষয়টি আলোচনা করব, তোমাদের আরেকটি বিষয় তোমাদের পরীক্ষায় আসে যে হিসাব তত্ত্ব, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। হিসাব তত্ত্ব, অ্যাকাউন্টিং ইনফরমেশন, হিসাব তত্ত্ব বিষয়টা কী? হিসাব তত্ত্ব হলো কোনো ব্যবসা বা প্রতিষ্ঠান তার যাবতীয় আর্থিক কার্যাবলী যথাযথভাবে লিপিবদ্ধ করে এবং চূড়ান্তভাবে তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রকাশ করার জন্য যে বিবরণী প্রকাশ করে তাকে কী বলে? হিসাব তত্ত্ব বলে। হিসাব তত্ত্ব, এক কথায় আমরা বলতে পারি হিসাব তত্ত্ব একটি গাণিতিক রাশি বা উপাত্তের বই প্রকাশ। আমরা হিসাব তত্ত্বের নিম্নোক্ত বিষয়গুলোকে আমরা হিসাব তত্ত্বের ভাণ্ডার বলতে পারি। হিসাব তত্ত্বের ভাণ্ডার কোনগুলো? যেমন বিশদ আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট, তারপর উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, টিকা ও উপটিকা, পাদন নোট, এই বিষয়গুলোকে হিসাব তত্ত্বের ভাণ্ডার বলা হয়। এখন আসো এই হিসাব তত্ত্বের ব্যবহারকারী কারা। হিসাব তত্ত্বের ব্যবহারকারীকে ব্যবহারের দিক থেকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটি হলো অভ্যন্তরীণকারী ব্যবহারকারী আর একটা বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? যারা প্রতিষ্ঠানের ভিতর
থেকে এই তথ্যগুলা বা উপাত্তগুলাকে ব্যবহার করে তারা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। যেমন যেমন মালিক পক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নিরীক্ষক, তারপর হিসাব সংরক্ষণ বিভাগ, আর বাহ্যিক ব্যবহারকারী প্রতিষ্ঠানের বাইরে যারা আছে তাদেরকে বলা হয় বাহ্যিক ব্যবহারকারী। বাহ্যিক ব্যবহারকারী যেমন সরকার, ভোক্তা, বিনিয়োগকারী, ঋণদানকারী, হ্যাঁ, বাহ্যিক স্টক এক্সচেঞ্জ, পুঁজিবাজার, বিভিন্ন যে বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আমরা বাহ্যিক ব্যবহারকারী বলতে পারি। এখন আসো, এই যে আমাদের সার্বিক আলোচনার বিষয়ে আমরা যদি আলোচনা করি, যে আমরা এই পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম, প্রথমত আলোচনা যে হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান শব্দটির ব্যুৎপত্তিগত আলোচনা, তারপর হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, হিসাব রক্ষণের সংজ্ঞা, তারপর আমরা যে আলোচনা করলাম হিসাব রক্ষণের কাজ কোন পর্যন্ত, এরপর হিসাব রক্ষণ, এরপর হিসাব বিজ্ঞান কোন পর্যন্ত কাজ করে, হিসাব রক্ষণের পর এরপর এই সব তথ্য, হিসাব তথ্য, হিসাব তত্ত্ব কি, হিসাব তথ্যের ব্যবহারকারী কারা। এখন আসো, হিসাব তত্ত্ব ব্যবহারকারী, হিসাব তত্ত্বটাকে সারা পৃথিবীব্যাপী পরিচিত করার জন্য এক এক দেশ এক একভাবে যদি প্রস্তুত করে তাহলে তো সেটা হলো না। হ্যাঁ, সারা পৃথিবীব্যাপী প্রস্তুত করার জন্য সারা পৃথিবী যাতে এই হিসাবের ভাষা বুঝতে পারে, যেমন আমরা জানি হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা, হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা, তাহলে এই বিষয়টা যদি আমরা আলোচনা করি, আমরা আজকে আরেকটা যে টপিক্স যদি বাড়াইতে চাই সেটা হলো হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা, হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা। আমি বাংলাদেশ থেকে বা কেউ ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, পৃথিবীর যে যে কোনো প্রান্ত থেকে হিসাব প্রকাশ করুক না কেন, সেটা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে বুঝতে পারবে যে ওই প্রতিষ্ঠানের অবস্থা কেমন। এরকম বোঝার যে একটা সম্পর্ক তৈরি করা সেটা মাধ্যমে আমরা বলি যে হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা। এখন এই বিষয়টা কারা নিয়ন্ত্রণ করে, তাহলে সেক্ষেত্রে যদি আমি আলোচনা করি তাহলে তোমাদের আলোচনার সুবিধার্থে আমি একটি বিষয় আলোচনা করব, সেটা হলো আমাদের গ্যাপ। গ্যাপ সম্পর্কে আমি একটু আলোচনা করে নিই, যে হিসাব তত্ত্বকে গ্যাপ, গ্যাপ বলতে আবার এক আরেকটা গ্যাপ আছে শূন্যস্থান, যেটা জিএপি গ্যাপ, আর এটা হলো জিএপি গ্যাপ। দ্যাটস মিন এই গ্যাপের মিনিংটা কি, জেনারেলি জেনারেলি অ্যাকসেপ্টেড, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং প্রিন্সিপালস প্রিন্সিপালস দ্যাটস মিন এটাকে আমরা বলি সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা। সারা পৃথিবীকে একই হিসাব ব্যবস্থা নিয়ে আসার জন্য যে নিয়ম নীতি প্রণয়ন করে থাকে সেটা যা আওতায় যে প্রকাশ করা সেটাকে বলা হয় গ্যাপ। গ্যাপের আওতায় এইভাবে আমরা হিসাব বিজ্ঞানকে সারা পৃথিবীকে একটা একটা তথ্যকোষ, একটা তথ্য ভাণ্ডারে নিয়ে এসেছি। এরপর হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা, এছাড়াও আমি তোমাদেরকে আরও কিছু প্রায়োগিক বিষয়, আরও কিছু এরকম তোমাদের পরীক্ষার জন্য, যেহেতু আমি আজকেই বলছি এটা তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করব, যেমন এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে গ্যাপ এর পূর্ণ মিনিং কী। এরপরে আরও আসো, আমি আরও বলতে পারি, যেমন এরকম বলতে পারি আইসি এম এ বি, তারপর আইসি এ বি আইসিএমএবি আইসিএবি। এখন আসো, আইসিএমএবি মানে কি, দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। আরেকটা আইসিএবি মানে হলো দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। আইসিএমএবি থেকে যে ডিগ্রিটা প্রদান করা সেটা হলো সিএমএ, আর আইসিএবি থেকে যে ডিগ্রি প্রদান করা সেটাকে বলে সিএ, সিএ ডিগ্রি। আমরা অনেকে বলি যে সে সিএ করছে, সিএ মানে কি, কোথা থেকে সে এই সে ডিগ্রিটা পায়, ওই আইসিএবি থেকে যে ডিগ্রি প্রদান করা হয় সেটাকে বলা হয় সিএ ডিগ্রি। যাই হোক, এই হলো আমাদের বর্তমান আজকের যে আলোচনার বিষয়, যে আমি যে বিষয়টি তোমাদের আলোচনা করলাম, যে এই এগুলো তোমাদের প্রাসঙ্গিক প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো আমি আলোচনা করলাম। পরবর্তী টপিক্সে আমি আমার গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, যেমন প্রথমে আমি বলছিলাম যে হিসাব বিজ্ঞান
মূলত তিনটি কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। একটা হলো তথ্য শনাক্তকরণ। তথ্য শনাক্তকরণের মধ্যে আমরা বুঝব লেনদেন। লেনদেন হইতে গেলে এর আগে আছে ঘটনা। প্রত্যেক ঘটনায় আমরা জানি প্রত্যেক ঘটনায় কি নয় লেনদেন, আবার প্রত্যেক লেনদেনই প্রত্যেক লেনদেনই কি আবার ঘটনা। এই বিষয়গুলো আমরা জানব। পর্যায়ক্রমে আমরা জানব লেনদেন শনাক্তকরণের পাশাপাশি, পরে আমরা জানব হিসাবের লেনদেনগুলো। প্রত্যেকটা আমরা জানি প্রত্যেকটা জিনিসেরই কি দুটা জিনিস থাকে, ওই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে আমরা জাস্ট প্রায়োগিক একটু বিষয় নিয়ে আলোচনা করলাম প্রথম ক্লাস। হ্যাঁ, প্রায়োগিক তাত্ত্বিক বিষয়গুলো আলোচনা করলাম, এরপরে আমাদের ম্যাথমেটিক্যাল বা গাণিতিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন লেনদেন, লেনদেন, লেনদেন চিহ্নিতকরণ। লেনদেন চিহ্নিতকরণের পরে যে কাজটা আসে, হ্যাঁ, উপযুক্ত হিসাবের আওতায় নিয়ে যাওয়া, হিসাব। হিসাব প্রত্যেকটা আমরা জানি প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষ থাকে, সেই দুইটা পক্ষকে উপযুক্ত নাম দিতে হবে, কীভাবে নাম দিতে হয়, হ্যাঁ, হিসাবে হিসাববুক্তকরণ। তারপর পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে হিসাবের শ্রেণী বিভাগ, তারপর জাবেদা, জাবেদা থেকে তারপর জাবেদা থেকে খতিয়ান। পর্যায়ক্রমে আমি আমার পরবর্তী ক্লাসে ওই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। যাই হোক, আজকে প্রথম ক্লাস তোমাদের সাথে, ফাউন্ডেশন ক্লাস, ফান্ডামেন্টাল কথাবার্তা, প্রাথমিক কথাবার্তা বললাম। হ্যাঁ, ভুল ত্রুটি কিছু হইতেই পারে, সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। পাশাপাশি আমি আরেকটি কথা তোমাদের বলতে চাই। দেখো যে এখন সারা পৃথিবীতে চলছে করোনার ভয়াবহ হাবা, সেই অবস্থায় আমরা প্রত্যেকে এই নিজ নিজ অবস্থান থেকে আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা চলি। পাশাপাশি হ্যাঁ, রাব্বুল আলমিনের কাছে প্রত্যেকে তার স্রষ্টার নিজ নিজ ধর্মের অনুসারে আলোচনা করে ধর্মের প্রার্থনায় মনোযোগী হয়ে আমরা এর থেকে আল্লাহর কাছে পানা চাই, যেন আল্লাহ পাক আমাদেরকে এই করোনা থেকে, করোনার ভয়াবহ থেকে আমাদের প্রত্যেকে সুস্থ রাখুক। এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।